আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। স্বাগতম আপনাদেরকে আরেকবার মেডিকেল বিটিতে। দর্শক, আমরা আপনাদের কাছে যে অসংখ্য রকম প্রশ্ন পাই এবং বিভিন্ন ধরনের কমেন্টস এবং বিভিন্ন ধরনের বিভিন্ন জিজ্ঞাসা থাকে আপনাদের, তার ভিতরে একটি কমন জিজ্ঞাসা হচ্ছে যে ধরনের পেশেন্টরা ট্রিটমেন্ট নিয়ে থাকেন, আফটার ট্রিটমেন্ট তাদের কী অবস্থা হয় বা একটা দীর্ঘ সময় পরে তাদের কী অবস্থা হয় সেই সম্পর্কে আপনারা একটু জানতে চান। এই ধরনের রিভিউ দেওয়াটা আসলে একটু ডিফিকাল্ট, কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় পেশেন্টরা যখন সুস্থ হয়ে যান তারা ডক্টরের কাছে আসলে তারা আসেন না বা আসার প্রয়োজন বোধ করেন না। তবে তার মাঝেও কিছু কিছু পেশেন্ট আছেন যারা নিজের উদ্যোগেই একটু আসেন একটু কথা বলার জন্য, যে উনি যে আসলে এখন সুস্থ আছেন এটা আসলে ঠিক উনি ওনার কিছুটা আনন্দ থেকে আসেন এবং কিছুটা হচ্ছে কৃতজ্ঞতা বোধ থেকে আসেন এবং কিছুটা হচ্ছে আপনার দায়িত্ব বোধ থেকে আসেন। কারণ এ ধরনের মানুষ আসলে বিশ্বাস করেন যে আমি নিজে সুস্থ হয়েছি, আমি চাই আমার আশপাশে যারা মানুষ আছেন সর্বোপরি পুরো দেশে বলেন বা দেশের বাইরে যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন, যারা এই ধরনের সমস্যার মধ্যে আছেন তাদেরকেও আসলে কিছুটা জানানোর জন্য যে আমি দীর্ঘ একটা সময় এ ধরনের সমস্যা আমি ভুগেছি, আমি যে কষ্ট পেয়েছি, তারা যাতে এই ধরনের কষ্টের ভিতর দিয়ে তাদের জীবনটা না যায় সেই বিষয়গুলো আসলে তাদের সাথে শেয়ার করার জন্য আসেন। এবং তাদের ভিতরে একজন হচ্ছেন আমাদের এই শরীফ ভাই, যারা আমাদের রেগুলারলি আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তারা অবশ্যই আমার এই ভাইয়ের ভিডিও দেখেছেন। আমাদের এই ভাই আপনার দীর্ঘ একটা সময় উনি PLID রোগে উনি ভুগছিলেন এবং অনেক জায়গায় উনি অনেক ধরনের ট্রিটমেন্ট করেছিলেন। সো পরবর্তীতে স্যারের কাছে ওনারা আসেন, ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার কাছে, এবং ওনার ট্রিটমেন্ট নিয়ে খুব অল্প দিনের ভিতরে উনি সম্পূর্ণ ভালো এবং সুস্থ হয়ে যান। একদিন এরকমই আমার অনেক ব্যথা, আমি কান্নাকাটি করতেছি, আমার এক বন্ধুরে ফোন দিয়ে বুঝেছি, আপা আমার এই চিকিৎসার যেইভাবে চিকিৎসার ব্যবস্থা করেন। আমার বোন বলতেছে, ভাই তোরে যত বড় হসপিটালে নিয়ে ওকে সমস্যা আমি সমাধান করুন, আমি কিন্তু যদি আমার ভালো না করেন তাহলে কিন্তু আমি নিজে আত্মহত্যা করে মারা যাবো। আমি সুস্থ, আমি 100% সুস্থ, কিন্তু আমি এতটুকু যে সুস্থ হব আমি কোনোদিন কল্পনা করতে পারিনি। এবং আজকে উনি আবার আমাদের মাঝে এসেছেন যে উনি যে এখন সম্পূর্ণ সুস্থ এবং ভালো আছেন এবং উনি যে ওনার সেই আগের সবগুলো কাজ ঠিক আগের মতো উনি করতে পারছেন এই বিষয়গুলো আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য এসেছেন। আসুন দর্শক, একটু আমরা একটু সরাসরি ওনার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন আজকে? ভালো আছি। আমি তো ট্রিটমেন্ট নিয়ে গেছি 15 দিন পরে ওষুধ খাইয়া তারপরে আবার আসছি, কিন্তু আমি এখন আমি আবার আগের দৈনিক তো কাজগুলো ধরছি, কাজ করতেছি, আমার কোনো সমস্যা হইতেছে না, আমি চলতেছি ফিরতেছি কাজ করতেছি, আমি তো ড্রাইভিং করতেছি। স্যারে বলছে 10-15 দিন রেস্টে থাকতে, আমি 10 দিন রেস্টে থাকি, ফুল বেড রেস্টে থাকি বাড়িতে দিয়া, এখন আমি আমার আগের রেগুলার সম্পূর্ণ ওই কাজগুলো করতে পারতেছি। আচ্ছা, আমি অসুস্থ থাকার হসপিটালে ভর্তি হওয়ার আগে আমি ওই কাজগুলো করতে পারি নাই, আমার খুব পেন হতো, কাজ করতে পারি নাই, শুয়ে থাকতাম, এখন ট্রিটমেন্ট নিয়ে এখন আমি বাড়িতে যাই আবার কাজ শুরু করছি। আচ্ছা, যারা আসলে আমাদের আগের ভিডিওটা দেখেননি অনেকে হয়তো আপনার এই সমস্যাটা সম্পর্কে তারা জানে না, যদি আগে আপনার কি হতো যদি অল্প একটু সংক্ষেপে একটু বলতেন যে আগে কি কি হতো আপনার, আগে কিভাবে হয়েছিল? আমি দৈনিক তো আমি যে কাজ করি কাজের ক্ষেত্রে একদিন আমি উঠতে যাই, আমার কোমরটা খুব জিনজি মারছে, দৈরা রাখছে, তারপর আমি উঠতে পারতেছি না, আমার কোমরটা খুব পেন হইতো, আমি রাতে ঘুমাইলে সকালে বিছানা থেকে পা মাটিতে ফেলতে পারতাম না, খুব ব্যথা হতো। আচ্ছা, পা অবশ অবশ লাগতো, যেরকম আমি প্যারালাইসিস হয়ে গেছে আমার পাটা, এরকম লাগতো, এরকম লাগতো, পাটা নাড়াইতে পারতাম না, রাত্রে ঘুমাইলে পাটা নাড়াইতে পারতাম না, পাটা পেন হতো, নাড়াচাড়া করতে পারতাম না, কাজ করতে পারতাম, বেশিক্ষণ হাঁটতে পারতাম না, একটু হাঁটলে আবার ব্যথা হতো, অনেক পেন হতো, আবার একটু রেস্ট নিয়ে আবার একটু পাশের দোকানে যাবো, যে ওই দোকানে গেলে আমার 2 বার রেস্ট নিয়ে যাইতে হয়, পাশের দোকানে যাই, মানে পাশে একটু দোকানে যাবো একটু হাইটে আমার রেস্ট নিতে হয়, আবার 2-3 মিনিট রেস্ট নিয়ে আবার যাইতে হয়, এভাবে তো চলাফেরা যায় না, কারণ একটু একটু যদি হাঁটা চলা না করা যায় আমি জীবনে কিভাবে চলবো, তাই আমি অনেক চিন্তা ভাবনা করিয়া অনেক ঘুরাঘুরি অনেক ডাক্তার দেখাইয়া আমি SATVতে প্রোগ্রাম দেখা স্যারের কাছে আমি আইসা স্যারের তত্ত্বাবধানে ভর্তি হই। ভর্তি হওয়ার পরে আমি 15 দিন স্যারের তত্ত্বাবধানে ভর্তি থাকার পরে আমি সুস্থ হইয়া বাড়িতে যাই, বাড়িতে যাওয়ার পরে স্যারে বলছে আমার 15 দিন বেড রেস্টে থাকে, আবার যখন ওষুধগুলো ফার্মেসি থেকে নিতে আসবা আমার সাথে একটু দেখা করবা। আচ্ছা, তখন আমি বাড়িতে 10 দিন বেড রেস্টে ছিলাম, 10 দিন থাকার পরে দেখি আমার কোনো সমস্যা হয় না, আমি কাজ করতে পারবো,
যে তারপরে আমি আমার নিজের কাজগুলো আবার কাজগুলো দৌড়া ফেলছি, আগের কাজগুলো আবার, হ্যাঁ আগের কাজগুলো আবার দৌড়া ফেলছি আমি কাজ করতেছি। এই যে কিছুদিন আপনি কাজ করেছেন, কোন ধরনের সমস্যা বা সেই আগের পূর্বের ব্যথা সেগুলোকে কোনোটা না ফিল করেছেন? কোনো ব্যথা ফিল করি নাই, আমি আবার আগের কাজ করতেছি। এবং গত বুধবার গেল, বুধবারও আমি গাড়ি ড্রাইভিং করে কাজ করি। আজকে বৃহস্পতিবারে আমি স্যারের কাছে দেখাইতে আইছি, ফার্মেসিতে ওষুধগুলো নিতে আইছি। এই ফাঁকে স্যারের একটু দেখা করলাম, স্যারের সাথে কথা বললাম। আচ্ছা, কথা বলার পরে ভালো লাগলো, স্যারে আমারে বললো যে ওই ওষুধগুলোই খাও আর কতদিন। স্যার আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমাদের অনেক দর্শকের আসলে একটা প্রশ্ন থাকে বা এই প্রশ্নটা এরকম কমন যে এই যে ট্রিটমেন্ট নিচ্ছেন আফটার ট্রিটমেন্ট, এটা অনেকেই বলে, মূলত আসলে এটা ডক্টররা বলেন না, এটা সাধারণ মানুষরাই বলেন। অনেকেই বলেন যে ভাই আমাকে বলেছে এরকম এই ট্রিটমেন্ট নেওয়ার পরে হয়তো আমি আবার কি আগের মতো হয়ে যাবো কিনা, এই যে একটা সংশয় কাজ করে তাদের ভিতরে, তাদের জন্য যদি একটু আপনার এই ঘটনাটা একটু বলে। এই কাজটা আমার মধ্যেও করতো যে ট্রিটমেন্ট নিয়ে আমি বাড়িতে যাইয়া সুস্থ থাকবো নাকি আবার কতদিন পরে আবার বাড়িতে যাওয়ার পর আবার ট্রিটমেন্ট বন্ধ করলে অসুস্থ হয়ে যাবো, এই চিন্তাটা আমিও অনেক করতাম যে আমার এরকম একটা রোগ পিএলআইডি, আমি অনেক খুঁজছি, এই রোগের চিকিৎসা পাওয়া যায় না। মেডিসিন খাইলে কিছুদিনের জন্য ইয়া থাকে, ব্যথা নিরাময় হয়, আবার ব্যথা হয়। তাই আমি ট্রিটমেন্ট নিয়ে বাড়িতে যাওয়ার পরে এখন আমি সুস্থ, পুরোপুরি সুস্থ, দৈনিক আবার আগের কাজগুলো করতেছি আলহামদুলিল্লাহ। ধন্যবাদ শরীফ ভাই। দর্শক, আজকে আর বেশি কথা বাড়াবো না, আপনাদের রিকোয়েস্টের জন্য আমরা এই ধরনের এরকম আরও আরও অনেক ভাইকে আপনাদের কাছে নিয়ে আসার চেষ্টা করব, অনেক পেশেন্টকে নিয়ে আসার চেষ্টা করব তাদের রিভিউগুলো আপনাদেরকে একটু জানানোর জন্য। আসলে এই জিনিসটা আসলে একটা হচ্ছে যে মনে একটা সংশয় আসলে আমাদের সবারই আসলে কাজ করে, আসলে আমাদের আশপাশে এত এত আসলে প্রতারণা আছে, এত এত বেশি ফেক বিভিন্ন বিষয় আছে, সেগুলো দেখতে দেখতে আসলে আমরা এত বেশি ক্লান্ত হয়ে গেছি। এখন ভালো জিনিস দেখলে আসলে আমাদের একটু ভয় লাগে যে আসলে সেটা কতটুকু সত্যি বা কোনো কিছু। যাই হোক, জাজ করার ক্ষমতা আমাদের সকলেরই আছে, আপনারা যেই যেখানে যান, যেখানেই যে ধরনের ট্রিটমেন্ট করেন, যার আন্ডারে ট্রিটমেন্ট করেন, আপনারা আগে আসলে একটু ভালো করে জানেন, সেই সম্পর্কে খোঁজ খবর নেন, কী ধরনের প্রতিষ্ঠান বা কী ধরনের ডক্টর বা তার কী ধরনের পেশেন্ট আসলে সুস্থ হচ্ছেন, তার চিকিৎসা পদ্ধতি কী, এই বিষয়গুলো আসলে আমরা এখন খুব সহজেই আমরা জানতে পারি, কারণ আমাদের কাছে ইন্টারনেট আছে বা আমরা সরাসরি যোগাযোগের মাধ্যমে এই বিষয়গুলো আমরা আসলে একটু নিশ্চিত হওয়া যায়। তো ধন্যবাদ দর্শক আপনাদেরকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম, আপনাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।